ডিসেম্বর মাস পড়ে গেল। এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই তিন মাস আমাদের কাছে একটু অন্যরকম, তাই না? এই তিন মাসকে আমরা কিন্তু প্রেমের মরশুমও বলতে পারি। শীতকাল মানে ঘুরতে যাওয়া, প্রেম করা, প্রেমে পড়া, সব কিছু। আমার তো তাই মনে হয়, তোমাদের কি মনে হয় তোমরা আমাকে জানিও। আমি তৃষা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে, গল্প শুনতে। তোমায় আমায় মিলে শুরু হোক নতুন গল্প। ছেলে, তুমি সত্যি ভালোবাসতে পারো নাকি শুধুই অভিনয় করো? ছেলে, তুমি ভালোবাসার অনুভূতি কি করাতে পারো নাকি শুধু মুখের বড়াই করো? ছেলে, তুমি ভালোবাসার পূর্ণতা কি দিতে পারো নাকি শুধু মন নিয়ে খেলা করো? ছেলে, তোমায় বোঝা বড় দায়, তাই তো আমি ভালোবাসি না তোমায়। বেশিরভাগ মেয়েদেরই একটাই বক্তব্য, ছেলেরা ভালোবাসতে জানে না, ভালোবাসা কাকে বলে তারা বোঝে না। তারা শুধুমাত্র মেয়েদের মন নিয়ে খেলা করতে জানে, মেয়েদের ব্যবহার করতে জানে, আরও অনেক কিছু মনে হয় তাদের। আজকে আমার যেটা মনে হয় আমি সেটা তোমাদের জানাবো। কোনো ছেলের যখন সত্যিকারের ভালোবাসা হয় কোনো মেয়ের সাথে, তখন সেই ছেলেটার কাছে পুরো দুনিয়াটা ওই মেয়েটা হয়ে যায়। তার ছোট ছোট ভালো লাগা, ছোট ছোট খারাপ লাগা, সব কিছু ছেলেটার কাছে বড্ড দামি হয়ে যায়। তাকে সম্মান করা, তার সম্মান যাতে সবার কাছে বাড়ে সেই দিকে খেয়াল রাখা, তার মন নিয়ে, তার শরীর নিয়ে কখনোই সে খেলবে না। তাকে বিশ্বাস করবে, তার বিশ্বাসের মর্যাদা রাখবে, তাকে ছায়ার মতো আগলে রাখবে সব রকম বিপদ থেকে। কখনো সেই ছেলেটা তোমাকে বাবার মতো শাসন করবে, কখনো বন্ধুর মতো সব রকম বিপদে তোমার পাশে থেকে তোমাকে সাহস যোগাবে, আবার কখনো প্রেমিকের মতো ভালোবেসে আগলে রাখবে। এখন মনে হচ্ছে তোমাদের যে এরকম ছেলে কি আর আছে? এখন আর এরকম ছেলে দেখা যায় না। আচ্ছা, আমাকে বলো, হীরে তো খুব মূল্যবান, আমরা হীরে সবাই পছন্দ করি, কিন্তু আমরা হীরে সবাই ব্যবহার করতে পারি না, কারণ তার অনেক দাম। তাই বলে কি হীরে নেই? অবশ্যই আছে। সেই রকম হীরের মতো ছেলে এখনো আছে। কথা হচ্ছে আমাদের সবার ভাগ্যে সেটা জোটে না, সবার ভাগ্য তো এক নয়। তোমার ভাগ্যে যদি হীরের মতো ছেলে আসার থাকে তাহলে অবশ্যই আসবে, সেটা কেউ রুখতে পারবে না। কণ্ঠে আমি তৃষা তোমাদের সামনে, প্রেমের মরশুমে প্রেম নিয়ে তো কথা হবেই। তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা কি বিষয়ে আমার সাথে গল্প করতে চাও এই প্রেমের মরশুমে। আমার ফেসবুক পেজ কণ্ঠে তৃষা তোমরা ফলো করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা ক্লিক করে দিও। নতুন ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে।